পাঁচমিশালি গল্প চ্যানেলে আমি মৌমিতা সকলকে আবার স্বাগত জানাই। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজকে আমাদের চ্যানেল 25তম গল্প এপিসোডে পৌঁছে গেল এবং আমি ধন্য, সেই 25তম গল্পটি পড়ে শোনানোর সৌভাগ্য আমার উপর বর্তিয়েছে। আশা করি আপনারা আমাদের গল্প শুনছেন এবং আপনাদের ভালো লাগছে। আমরা কয়েকজনের গল্প এই চ্যানেলে ইতিমধ্যেই পড়ে শুনিয়েছি, অনেক লাইক পেয়েছি, অনেক কমেন্টস পেয়েছি, অনেকে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। এখনও যারা ভাবছেন গল্প লেখার কথা, তারা আর দেরি করবেন না, কাগজ কলম নিয়ে লিখে ফেলুন একটি সুন্দর গল্প এবং পাঠিয়ে দিন পাঁচমিশালি@gmail.com এই ইমেল আইডিতে। ইমেল আইডির হদিশ আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইমেলের সঙ্গে আপনার পোস্টাল অ্যাড্রেস ও ছবি পাঠাতে ভুলবেন না। মাসের শেষে যে গল্প শ্রোতাদের বিচারে সেরা নির্বাচিত হবে, অর্থাৎ সবচেয়ে বেশি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবার আনতে পারবে, সেই গল্পের লেখক বা লেখিকা পেয়ে যাবেন পাঁচমিশালি গল্পের তরফ থেকে সুন্দর উপহার। তাহলে আর দেরি কেন, মনের দ্বিধা কাটিয়ে পাঠিয়ে দিন আপনাদের গল্প, যা আমরা সকলের সামনে পড়ে শোনাব আপনাদের ছবি সমেত। পাঁচমিশালি গল্প চ্যানেলে প্রথম গল্পটি শুরু করেছিলাম একটি মাছের গল্প দিয়ে, মৎস্য পুরাণ, মনে আছে তো, বনফুলের? আজকেও আমি 25তম গল্পে আবার মাছ নিয়েই একটি গল্প বলবো, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পান্না দিঘির জোড়া রুই। তাহলে চলুন আজকে আমরা শুনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সুন্দর একটি মিষ্টি গল্প, পান্না দিঘির জোড়া রুই। দূর থেকে দেখলে মনে হয় ঘোড়ার খুরের মতন বাঁকা একটি উঁচু বাঁধ, আর তার কোলে টলটল করছে পান্না দিঘির স্বচ্ছ জল। বাঁধটা কিন্তু সত্যিকারের বাঁধ নয়, যাকে বাঁধ বলে মনে হয় হাজার বছর আগে সেটা ছিল রাজপ্রাসাদ, তিন দিক দিয়ে প্রকাণ্ড দিঘিকে ঘিরে রেখেছিল। প্রাসাদে থাকতেন রাজা, রানী, রাজকন্যা, লোক লস্কর দাস দাসীতে চারিদিক গমগম করত। রানী এসে দিঘির পাথর বাঁধানো ঘাটে স্নান করতেন, রাজকন্যা পান্নার মতন জল ছিটিয়ে সাঁতার কাটতেন। এখন আর সেখানে জনমানব নেই, রাজ অট্টালিকা ভেঙে ধসে পড়েছে, তার ওপর বড় বড় গাছ গজিয়েছে। রাজা, রানী, রাজকন্যা স্বপ্নের মতো অতীতের ছায়ায় মিলিয়ে গেছেন, কেবল পান্না দিঘির সবুজ জল আজও আগের মতোই টলটল করছে। দিঘির যেদিকে বাঁধ নেই সেই দিকে কিছু দূরে একটি ছোট গ্রাম, গ্রামের বৌঝিরা দিঘি থেকে জল নিতে আসে। পান্না দিঘির জল ঝিঁঝি আর শ্যাওলায় ভরে গেছে, তবু এমন মিষ্টি জল আর কোথাও নেই, ঠিক যেন মিছরির শরবত, তাই গ্রামের মেয়েরা এখান থেকে জল নিয়ে যায়। পশ্চিমের আকাশে যখন সন্ধ্যের আলো ঝিলমিল করে তখন গ্রামের মেয়েরা জল নিতে আসে। দিঘির পাথর বাঁধানো পৈঠার ওপর বসে দুদণ্ড গল্প করে। হঠাৎ কোনো কোনো দিন তারা দেখতে পায় প্রকাণ্ড একজোড়া দুটি রুই মাছ ঘাটের কাছে ঘুরে বেড়াচ্ছে, কখনো ঘাটের খুব কাছে আসছে, কখনো গভীর জলে চলে যাচ্ছে, তাদের গায়ে যেন সোনার সাঁজোয়া পড়া। এই জোড়া রুই মাছ দেখে মেয়েরা গল্প বন্ধ করে তাকিয়ে থাকে, তাদের মনে পড়ে যায় কতদিনের পুরনো রূপকথা যা তারা নিজেদের মা ঠাকুমার মুখে শুনেছে। সন্ধ্যার ঝিমিয়ে পড়া আলোয় ভাঙা রাজপুরি আবার জীবন্ত হয়ে ওঠে। পান্না দিঘিতে তখন অনেক মাছ ছিল, রাজকুমারী মধুমতি মাছ খেতে খুব ভালোবাসেন, তাই রাজা দিঘিতে নানা জাতের মাছ ছাড়ার ব্যবস্থা করেছেন, রুই, কাতলা, চিতল আরও কত কি। মধুমতির যখন যে মাছ খাবার ইচ্ছে হয় জেলেরা এসে জাল ফেলে সেই মাছ ধরে দিয়ে যায়। দিঘিতে একটি মাছ ছিল, তার চেহারা ভারী সুন্দর ছিল, গোলাপি রং, নধর গড়ন, তাকে দেখে মনে হয় উঁচু বংশের মাছ, সে অন্য মাছেদের সঙ্গে মোটেই মেশে না, ঘাটের কিনারায় কিনারায় ঘুরে বেড়ায়।
একদিন সে দেখতে পেল মধুমতি সখীদের নিয়ে ঘাটে জলকেলি করছেন। তার চোখের আর পলক পড়ে না, সে মধুমতির পানে চেয়ে রইল। কি রূপ মধুমতির! যেন পান্নাদিঘির সবুজ জলে সোনার পদ্ম ফুটে আছে। সেদিন থেকে মাছ আর ঘাট ছেড়ে যায় না। যখনই মধুমতি স্নান করতে আসেন, জলের ভেতর থেকে পলকহীন চোখে তার পানে চেয়ে থাকে মাছ। তিনি যখন সাঁতার কাটেন, সেও তার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়। রাজকুমারীর সখীরা বলেন, ও মা, কি সুন্দর রুই মাছ, ঠিক যেন রাজপুত্তুর। মধুমতি হেসে বলেন, ও যদি মাছ না হয়ে মানুষ হতো, ঠিক ওর গলায় মালা দিতুম, দেখছিস? শুনে মাছের খুব আনন্দ হয়, আবার দুঃখও হয়। জলের মাছের তো ডাঙার মানুষের সঙ্গে বিয়ে হতে পারে না। এমনিভাবেই দিন কাটে। মাছের দেবতা হচ্ছেন মিনেশ্বর, সাক্ষাৎ মৎস্য অবতার। দিঘির অতল তলে ঝিনুকের মন্দিরে তিনি থাকেন। একদিন মাছ গিয়ে তার দোরে ধর্ণা দিল, ঠাকুর আমাকে মানুষ করে দাও। কিন্তু মাছের মানুষ হওয়া তো সহজ কথা নয়। মিনেশ্বর তার প্রার্থনা মঞ্জুর করলেন না। মাছও নাছোর বান্দা, ধর্ণা দিয়ে পড়ে রইল। খায় না, দায় না, কেবল বলে, ঠাকুর আমাকে মানুষ করে দাও। না খেয়ে খেয়ে তার শরীর আধখানা হয়ে গেল। শেষে তার অবস্থা দেখে মিনেশ্বরের দয়া হলো। মিনেশ্বর ঠাকুর বললেন, আচ্ছা যা, বর দিলাম, ডাঙায় উঠলেই তুই মানুষ হয়ে যাবি। কিন্তু একটা কথা মনে রাখিস, মানুষ হবার পরে মাছ খাবি না, কিন্তু মাছ খেলেই আবার মাছ হয়ে যাবি। মাছ রাজি হলো। মিনেশ্বরকে প্রণাম করে সে তাড়াতাড়ি জলের ওপরে ভেসে উঠল। তার আর তর সইছে না, কোনো রকমে ডাঙায় উঠতে পারলেই হয়। ওদিকে পান্না দিঘির কিনারায় তখন হইচই পড়ে গেছে। রাজকন্যার পাকা রুই মাছের ঝোল খাবার ইচ্ছা হয়েছে কিনা, তাই জেলেরা জাল নিয়ে দিঘিতে মাছ ধরতে এসেছে। কিন্তু যতবার জাল ফেলছে, রুই মাছ আর উঠছে না। উঠছে কাতলা, মৃগেল, কালবোস। তারপর আমাদের রুই মাছ যেই না ভেসে উঠেছে, অমনি ঝপাং করে জাল পড়ল। আর যাবে কোথায়? জেলেরা জাল টেনে ডাঙায় তুললো। জালের মধ্যে সোনার বর্ণ রুই মাছ ধরফর করছে। তারপরেই অবাক কাণ্ড। জল ডাঙায় তোলার সঙ্গে সঙ্গে জালের মধ্যে কোথায় রুই মাছ? তার বদলে জালের মধ্যে জড়িয়ে আছে এক সুন্দর যুবা পুরুষ। জেলেরা ভ্যাবাচাকা খেয়ে জাল ফেলে মারল টেনে দৌড়। রাজকুমারী মধুমতি তিনতলার জানলায় দাঁড়িয়ে মাছ ধরা দেখছিলেন। জেলেরা জাল ফেলে পালিয়ে গেল দেখে তিনি নেমে এলেন। ঘাটে এসে দেখলেন জালে জড়িয়ে আছে সোনার বরণ রাজকুমার। তার কানে শঙ্খের কুণ্ডল, হাতে শঙ্খের বাজুবন্ধ। রাজকুমারীকে দেখে সে হাসল, মধুমতিও হাসলেন। চাপার কলির মতন আঙুল দিয়ে জালের বাঁধন খুলে দিলেন। বললেন, তুমি কে? সে বলল, আমি শঙ্খপুরী রাজপুত্র, আমার নাম শঙ্খকুমার। মধুমতির চোখ দুটি আনন্দে নেচে উঠল। ওদিকে রাজসভায় রাজাও খবর পেয়ে গেছিলেন। তিনি ব্যস্ত সমস্তভাবে এসে দেখলেন ঘাটের পৈঠার ওপর মধুমতির পাশে এক কন্দর্পকান্তি যুবা বসে আছে। রাজা বললেন, এ কি, অন্দরমহলের ঘাটে তুমি কে? শঙ্খকুমার রাজাকে নিজের পরিচয় দিলেন। রাজা বললেন, শঙ্খকুমার, তুমি এখানে এলে কি করে? শঙ্খকুমার বললেন, পান্নাদিঘি থেকে শঙ্খপুরী পর্যন্ত জলের তলায় সুড়ঙ্গ আছে রাজামশাই, আমি সেই পথেই এসেছি। রাজা বললেন, কিন্তু নিজের রাজ্য ছেড়ে এখানে এলে কেন? শঙ্খকুমার বললেন, শঙ্খপুরুতে মানুষ নেই, সেখানে মন টেকে না, তাই মানুষের রাজ্যে এসেছি। রাজামশাই খুশি হয়ে বললেন, বেশ বেশ, মনের আনন্দে বাস করো, তুমি যখন রাজপুত্র তখন তুমি আমার প্রাসাদেই থেকো। সেই থেকে শঙ্খকুমার রাজপ্রাসাদেই রইলেন। দাসদাসী সেবা করে, রানীমা আদর করে সামনে বসে খাওয়ান। শঙ্খকুমার ক্ষীর, সর, ননি সব খান, কেবল মাছ খান না। রাজার পাকশালে রুই মাছের ঝোল, চিতল মাছের ঝাল রান্না হয়। শঙ্খকুমার তা স্পর্শ করেন না,
রানীমা বলেন, আহা কেন বাছা, তুমি মাছ খাও না? শঙ্খকুমার বললেন, মাছ আমার ভালো লাগে না। মধুমতি মনে মনে ভাবেন, ও মা, এমন মানুষও আছে যার মাছ ভালো লাগে না। যা হোক, শঙ্খকুমার মনের সুখে আছেন, যেন ঘরের ছেলে। রোজ পান্না দিঘিতে স্নান করতে নামেন, মধুমতিও স্নান করতে আসেন, দুজনে মিলে বিরাট দিঘির এপার ওপার সাঁতার কাটেন। মনে হয় যেন দুটি রাজহংস দিঘির সবুজ জলে খেলা করে বেড়াচ্ছে। একদিন হলো কি, মধুমতি আগে দিঘির ঘাটে স্নান করতে এসেছেন। তিনি দেখলেন দিঘির ঠিক মাঝখানে একটি সুন্দর নীল পদ্ম ফুটেছে। মধুমতির ইচ্ছে হলো তিনি ওই পদ্মটি তুলে আনবেন, আর শঙ্খকুমার যখন আসবেন তখন তাকে সেটি দেবেন। মধুমতি জলে নামলেন, সাঁতরে ফুলটি তুলতে গেলেন, কিন্তু যেই তিনি ফুলটি তুলবার জন্য হাত বাড়িয়েছেন, অমনি পদ্মের ভেতর থেকে একটি কালো ভোমরা বেরিয়ে তার আঙুলে হুল ফুটিয়ে দিল। অমনি মধুমতির হাতে তো খিল ধরল, তিনি আর ভেসে থাকতে পারলেন না, ডুবে যেতে লাগলেন। এমন সময় শঙ্খকুমারকে ঘাটে দেখতে পেয়ে মধুমতি ডাকলেন, শঙ্খকুমার, আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। শঙ্খকুমার সঙ্গে সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়লেন। পলকের মধ্যে সাঁতার কেটে গিয়ে মধুমতিকে জলের থেকে তুলে আনলেন। রাজা রানী এলেন, রানী মেয়েকে বুকে চেপে ধরলেন। রাজা শঙ্খকুমারকে জড়িয়ে ধরে বললেন, কুমার, কী পুরস্কার চাও বলো। শঙ্খকুমার হাসি হাসি মুখে কুমারী মধুমতির দিকে আঙুল দেখালেন। রাজা বললেন, ভালো, তুমি মধুমতির প্রাণ বাঁচিয়েছ, ওকে তোমার হাতেই দিলাম। তারপরে মহা ধুমধাম, আলো বাতি বাজনা বাদ্যি নাচ গান, রাজকন্যা মধুমতির সঙ্গে শঙ্খকুমারের বিয়ে হয়ে গেল। দুজনে মনের আনন্দে আছেন। সোনালি দিন কাটে তো রূপালি রাত আসে, শীত কাটে তো বসন্ত আসে, ফুল ঝরে তো ফল ফলে, রাজবাড়িতে দিনে দোল রাতে দেওয়ালি, সুখের গাঙে যেন বান ডেকেছে। কিন্তু মধুমতির মনে একটি ছোট্ট কাঁটা ফুটে আছে, স্বামী মাছ খান না। মধুমতি নিজে মাছ ভালোবাসেন, কিন্তু স্বামীর মাছে রুচি নাই, তাই তারও মাছ খেতে ইচ্ছে করে না। মাঝে মাঝে স্বামীকে বলেন, তুমি মাছ খাবে না? শঙ্খকুমার বলেন, না, একবার খেয়ে দেখো না, খুব ভালো লাগবে সত্যি। শঙ্খকুমার বলেন, না না, আমি মাছ খাবো না। মধুমতি নিঃশ্বাস ফেলেন, তার চোখ ছলছল করে ওঠে। শঙ্খকুমার বলেন, চলো অশোক গাছে দোলা বেঁধেছি, দুজনে মিলে দুলব, এমনি করে দিন কাটে। রাজার পাকশালে ছিলেন এক পাকা রাঁধুনি, সে খুব ভালো মাছ রাঁধত। সে একদিন মধুমতিকে বলল, রাজকুমারী, স্বামী মাছ খান না বলে তুমিও তো মাছ খাওয়া ছেড়ে দিয়েছ, তবে আমি কার জন্য রাঁধি? মধুমতি বললেন, কি করি বল। রাঁধুনি বললেন, একটি উপায় করতে পারি, এমনভাবে মাছ রাঁধব যে শঙ্খকুমার বুঝতেই পারবেন না যে তিনি মাছ খেয়েছেন। এমনভাবে মাছ খেতে খেতে অভ্যাস হয়ে যাবে, তখন চেয়ে চেয়ে মাছ খাবেন। রাঁধুনির কথা শুনে মধুমতির মনে ধরল, সে বললেন, তাই কর তাহলে। রাঁধুনি তখন কোমরে আঁচল জড়িয়ে মাছ রাঁধতে চলল। সেদিন দুপুরবেলা শঙ্খকুমার খেতে বসেছেন, সোনার থালা ঘিরে বাটিতে 36 ব্যঞ্জন। মধুমতি মুক্তোর ঝাড়ুর বসানো পাখা দিয়ে বাতাস করছে। খেতে খেতে শঙ্খকুমার বললেন, এটা কিসের তরকারি? মধুমতি বললেন, ওটা ধোঁকার ডাল না, নতুন রান্না, খেয়ে দেখো খুব ভালো লাগবে। শঙ্খকুমার না জেনে মাছ মুখে দিলেন, অমনি তার বুক ধরফর করে উঠল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। আসন থেকে উঠে তিনি টলতে টলতে সিঁড়ি দিয়ে নেমে দিঘির দিকে চললেন। মধুমতি, কী হলো কুমার বলে কাঁদতে কাঁদতে তার পিছন পিছন ছুটলেন। দিঘির ঘাটে গিয়ে শঙ্খকুমার জলে ঝাঁপিয়ে পড়লেন। অমনি কোথায় শঙ্খকুমার? শঙ্খকুমার মাছ হয়ে পান্না দিঘির অগাধ জলে মিলিয়ে গেলেন। মধুমতি কাঁদতে কাঁদতে ঘাটের ওপর লুটিয়ে পড়লেন। কান্না শুনে রাজা ছুটে এলেন, রানী ছুটে এলেন, ঘাটে দাস দাসীর ভিড় জমে গেল। সকলের মুখে এক কথা, কী হলো, কোথায় শঙ্খকুমার, কোথায় গেল শঙ্খকুমার? মধুমতি আর মহলে ফিরে গেলেন না, ঘাটেই পড়ে রইলেন। দিন যায় রাত যায়, মধুমতি দিঘির জলে চেয়ে চেয়ে
তাকান আর কাঁদেন। কেঁদে কেঁদে তার চক্ষু অন্ধ হয়ে গেল। তারপর একদিন তিনিও জলের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। তার দেহ পান্নাদিঘির জলে ডুবে গেল। রাজপুরীতে সুখের দিন ফুরালো, দেশে দুর্ভিক্ষ এলো, মড়ক এলো, রাজায় রাজায় যুদ্ধ বাঁধল, রাজ্য ছাড়খাড় হয়ে গেল। তারপর প্রায় হাজার বছর কেটে গেছে, রাজার প্রাসাদ ভেঙে পড়েছে, কিন্তু পান্নাদিঘির সবুজ জল এখনও টলটল করছে। সন্ধেবেলা যখন জলের ওপর সোনালি আলো ঝিলমিল করে, গায়ের বউ ঝিরা দেখতে পায় দুটি প্রকাণ্ড রুই মাছ জলের কিনারায় ঘুরে বেড়াচ্ছে, আবার গভীর জলে অদৃশ্য হয়ে যাচ্ছে। আশা করি প্রতিবারের মতো এবারেও পান্নাদিঘির জোড়া রুই গল্পটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। এই মতামত আমাদের প্রতিনিয়ত উৎসাহিত করে যায়। আপনারা যদি কোনো বিশেষ গল্প শুনতে চান, সেটাও আপনারা আমাদের জানান, আমরা সেটা চেষ্টা করব আপনাদের সামনে হাজির করতে। আজ তাহলে এই পর্যন্ত। পরের সপ্তাহে আবার একটি অন্য স্বাদের গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। আজ তাহলে আসি, ভালো থাকবেন সবাই।